এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা সঠিক নিয়মে ইমো অ্যাকাউন্ট খুলবেন ইমো সম্পর্কে একটু বলে রাখি ইমো হলো হোয়াটসঅ্যাপের মতো ইমোতে আপনারা আপনাদের পরিচিত বন্ধুদের সাথে মেসেজে কথা বলতে পারবেন ইমো আসলে যেই জন্যে বেশি জনপ্রিয় সেটা হলো ইমোতে আপনারা দেশে বিদেশে প্রিয়জনদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন তো বন্ধুরা এখন দেখে নেই কীভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয় আমি আসছি আপনাদের সাথে শুভ আপনারা দেখতেছেন শখের অ্যাপ ইউটিউব চ্যানেল চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে করুন একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন এতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে ইমো অ্যাকাউন্ট খোলার জন্য ইমো অ্যাপটি ডাউনলোড করতে হবে ইমো অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর ওপেন করলাম তারপর বারে লিখবো ইমো ইমো লিখার পর সার্চ দিন সবার প্রথমে অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য ইনস্টলে ক্লিক করব তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের সুবিধার জন্য এই অ্যাপে ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড প্রায় দিকে অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন লেখা দেখবেন ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করব এরপর এরকম ইন্টারফেস শো করবে আমাদের ফোনের একটি পারমিশন চাচ্ছে আমি অ্যালাউ করে দিলাম এখানে বাংলাদেশ লেখা দেখছেন বাংলাদেশে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন বিশ্বের প্রতিটি দেশের নাম রয়েছে আপনি এখন যেই দেশে সিম দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবেন সেই দেশটি এখানে সিলেক্ট করতে হবে অথবা উপরের দিকে সার্চবার রয়েছে এখানে আপনার দেশের নামটি সার্চ করলেও চলে আসবে আপনি যদি খোঁজাখোঁজি ঝামেলা যেতে না চান আমি যেহেতু বাংলাদেশের একটি সিম দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলব তাই এখানে আর হাত দিচ্ছি না এই ঘরের মধ্যে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন নাম্বারটি আপনারা ওয়ান থেকে বসাবেন যেহেতু জিরো আগে থেকে দেওয়া আছে নাম্বার বসানোর পর ডান দিকে একটা টিক চিহ্ন দেখছেন এখানে ক্লিক করব আবারও আপনাকে বলবে আপনার নাম্বারটি সঠিক আছে কি না যদি ভুল থাকে ইডিটে ক্লিক করে নাম্বারটি ঠিক করে নেবেন যেহেতু নাম্বারটি সঠিক আছে ওকে করব আপনি যে নাম্বারটি বসালেন সেই নাম্বারে একটা মিস কল যাবে সেই নাম্বারের সামনের অংশটা এখানে বসানো থাকবে নাম্বারের শেষের চারটি সংখ্যা এই ঘরের মধ্যে বসাতে হবে মিস কলটি দেখুন নাম্বারের শেষের চারটি সংখ্যা হলো থ্রি জিরো ফাইভ এইট এবার সেই চারটি সংখ্যা এখানে বসাবো এই ঘরের মধ্যে আপনার নাম লিখবেন তারপর এখানে ক্লিক করব আপনার ইমো অ্যাকাউন্টে প্রোফাইল ফটো অ্যাড করবেন এতে করে আপনার প্রিয়জনকে যখন মেসেজ করবেন সে আপনাকে চিনতে পারবে এখানে ক্লিক করব তারপর চুস ফ্রম অ্যালবামে ক্লিক করুন ফোনে পারমিশন চাইলে অ্যালাউ করে দিব এবার গ্যালারি থেকে আপনার একটি ফটো সিলেক্ট করুন অলসো শেয়ার টু স্টোরি এখানে টিক দেওয়া থাকবে এর মানে হলো এই ফটোটি প্রোফাইল ফটোতে প্লাস ইমোর স্টোরি দুই জায়গায় শেয়ার হবে আপনি স্টোরিতে শেয়ার করতে না চাইলে এই টিকটি ওঠাই দেবেন আমি দুই জায়গায় শেয়ার করব তাই এই টিকটি রাখলাম তারপর এখানে ক্লিক করব এবার এখানে ক্লিক করবেন আমাদের ইমো অ্যাকাউন্টগুলো কমপ্লিট এই জায়গায় আপনার কন্ট্যাক্ট লিস্টের সেই প্রোফাইল ফটোগুলো দেখতে পারবেন যাদের ইমো অ্যাকাউন্ট রয়েছে পরবর্তী ভিডিওগুলোতে ইমোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সেই ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ